আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল মালাইস, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধু পলিসি, শেখ হাসিনার পলিসি, এই পলিসি আমরা ফলো করি ইন টোটো। আজকে ভারত আমাদের টেস্টেড ফ্রেন্ড অফ 71। 71 সালের সেই রক্তে রাখি বন্ধনে আমাদের এ সম্পর্ক আবদ্ধ। ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে, ভারতের জনগণ, সরকার আমাদের আশ্রয় দিয়েছে। এ দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারিনি এবং দেখুন 21 বছর ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে 75 পরবর্তী সরকারগুলো। 68 বছর পর আমরা সীমান্ত সমস্যার সমাধান করতে পেরেছি, ভারত রেটিফাই করেছে সর্বসম্মতিক্রমে তাদের পার্লামেন্ট, এটা আগে হয়নি। শেখ হাসিনা এমন ভারতে নরেন্দ্র মোদী, এদের আমলে এটা সম্পন্ন হয়েছে। ভালো সম্পর্ক ছিল বলে, আছে বলে আমরা বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ সমুদ্র সীমায় ভারতের কাছ থেকে পেয়েছি, ঠিক কিনা বলেন? সম্পর্ক ভালো বলে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ভাবে ছিটমহল সমস্যার সমাধান আমরা করতে পেরেছি, সবই হবে। শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তিও করেছে, কিন্তু যারা বড় বড় কথা বলেন তারাই ঢাকা এয়ারপোর্টে দিল্লি থেকে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি তো গঙ্গার পানির কথা বলতে ভুলেই গিয়েছে। তারা ভুলে গিয়েছে আর শেখ হাসিনা এই গঙ্গা চুক্তি সম্পাদন করেছে। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায়, আর এইসব সমাধান কেন হয়েছে 25 বছরের মৈত্রী চুক্তি। এই চুক্তিকে তারা বলছে গোলামের চুক্তি, তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি? খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। দেখুন, চীন সফরে যাচ্ছেন, চীনের সাথে আমরা আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। আমাদের চট্টগ্রামের দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে টান বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টান, এটা কে করে দিয়েছে? চীনারা। যে রাস্তা দিয়ে আসেন ঢাকা চট্টগ্রাম ফোর লেন, এই উন্নয়ন
এই রাস্তার কনস্ট্রাকশনও করেছে সিনোয়া হাইড্রো। গতকাল যে পদ্মা সেতুর ক্লোজিং, এই পদ্মা সেতুর মেইন ব্রিজ এবং রিভার ট্রেনিং দুটি কোম্পানি কাজ করেছে, দুটি কোম্পানি সিনোয়া হাইড্রো চায়না মেজর বিগ, তারা কিন্তু চীনের কোম্পানি, কন্ট্রাক্টররা চীনের, তারা এখানে আমাদের পদ্মা সেতু করে দিয়ে গেছে। উন্নয়নের জন্য আমরা যেখানে আজকে মেট্রো রেলের জন্য জাপান আমাদেরকে সাহায্য করেছে, আমরা মেট্রো রেল করেছি উত্তরা থেকে মতিঝিল, আমাদের আরও দুটা মেট্রোর কাজ চলছে, সে দুটা পাতাল রেল, একটাতে 21 কিলোমিটার আর একটাতে 13 কিলোমিটার পাতাল রেল, দুটারই গ্রাউন্ড ব্রেকিং প্রধানমন্ত্রী করে দিয়েছেন এবং এখন ফুল সুইং কাজ চলছে।